আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করব জিলহজ মাসের করণীয় কিছু সুন্নত আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি ইবাদত করতেন আর মানুষকে ইবাদত করার জন্য উৎসাহ দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিনে প্রত্যেক রাতে ইবাদত কাটালো, সে যেন সারা বছর হজ ও উমরা করে কাটালো। এবং যে ব্যক্তি এই 10 দিনে ঈদের দিন পর্যন্ত রোজা রাখল, সে যেন সারা বছরই রোজা রাখল। সুবহানাল্লাহ, কত বরকতময় হাদিস এটি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতই আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, এমন পছন্দের আর কোনো আমল নেই। আর এই 10 দিনের প্রত্যেক দিনের রোজা এক এক বছর সমপরিমাণ সওয়াব ও এক এক রাতের ইবাদতের সওয়াব কদরের সমপরিমাণ। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে, আল্লাহ তাআলা পূর্বে 1 বছরের ও সামনের 1 বছরের সমপরিমাণ গুনাহ ক্ষমা করে দিবেন। আর 10 তারিখের ইবাদত হচ্ছে কোরবানি করা, এবং 10 তারিখের এটাই সর্বোত্তম ইবাদত। কোরবানির দিন কোরবানি করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল। করা কোরবানি পশুর আর কোরবানি পশু কিয়ামতের দিন কোরবানিকৃত পশু তার শিং, পা, লোম ইত্যাদি বিষয় উপস্থিত নিয়ে আল্লাহ তাআলা তাকে সেই সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুতরাং আল্লাহ আমাদেরকে যাকে যতটুকু তৌফিক দিয়েছেন সে অনুযায়ী আমরা যেন এই মাস সম্পর্কে জেনে বুঝে আমল করতে পারি। আমিন।